গরুর বট বাজি হবে, সেই প্রস্তুতি চলতেছে। বটটা আগের দিন সিদ্ধ করে রাখা হয়েছে পরিষ্কার করে। এখানে পেঁয়াজ, রসুন, আদা থেতলানো হচ্ছে। এরপর চলবে ভাজির কাজ। পরিমাণ মতো তেল মশলা সব দিব। তেল ঢেলে দিলাম, একটু দারচিনি, কয়েকটি এলাচ, লং, মিষ্টি জিরা। এখন সাথে একটু মাংসের মিক্সার মশলা দিলাম। এখন ভালো করে পেঁয়াজ রসুন মশলাটি কষিয়ে নেব। কষানোর পর তারপর এখানে আমি গরুর বট ছেড়ে দেব। এখন আমার পেঁয়াজ কষানো শেষ হয়েছে, এখন আমি বট এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপর সুন্দর করে ভাজি করব। ভুল করে আবার কেউ লবণ দিতে ভুল করে না, আমার কিন্তু লবণ আগে দেওয়া ছিল। আমার ভাজি কিন্তু এখন শেষ পর্যায়ে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে সাথেই থাকেন।